মা আজকে বানালো হান্ডি চিকেন এই ফার্স্ট ট্রাই করলো মামের আজকে আমাদের বাড়িতে হান্ডি চিকেন হয়েছে তো সেটা রান্না হয়েছে ছাদে এই প্রথম আমরা হান্ডি চিকেন খাবো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক হ্যালো এলো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও সবাই ভালো আছি সব কিছু নিয়ে এসছি মিনি কিচেনের সব এ টু জেড সব নিয়ে আসা হয়েছে ছাদে আজকে রান্না হবে মাটির হাঁড়িতে হাঁডি চিকেন হাঁড়িটা খুবই ছোট আর ছোট উনুন এই উনুনে অত বড়ো হাঁড়িটা ধরবে না তাই জন্য এখানে মাটির উনুন নেওয়া হয়েছে এই উনুনটাও ছোট মা তৈরি করেছে উনুনটা উনুনটা কেমন হয়েছে কমেন্টে জানিও ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে তোমাদের এখানে সব কিছু নিয়ে এসেছি মশলা পেস্ট করে মানে যা যা লাগবে সবই নিয়ে আসা হয়েছে তো উনুন ধরানো স্টার্ট করে দিয়েছে মা তো কীভাবে রান্না করবে সেটাই তোমাদের দেখাবো ছোট উনুন তো চার পাঁচটা পাটকাঠিতেই ধরাতে হবে বেশি মানে দেওয়া যাবে না ভেতরে মনা বলছে ঠাম্পি ঠাম্পি আমিও রান্না করব তোমার সঙ্গে তাই জন্য মাকে গিয়ে জড়িয়ে ধরেছে এদিকে দেখো ওর গরম লাগছে হাওয়া খাচ্ছে গরমের মধ্যে ভীষণ গরম ছিল ছাদে তবুও আমরা বসে রয়েছি মায়ের হাতের হান্ডি চিকেন রান্না দেখবো বলে দেখো এদিকে কথা বলতে বলতে হাঁড়িটা গরম হয়ে গেছে আর মাও দিয়ে দিল সর্ষের তেল দেখো তেলও গরম হয়ে যাচ্ছে হাঁড়িটা খুব সুন্দর হয়েছে দেখো জিরের তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছে মা ফার্স্টে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিল পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে মা আলু দিয়ে দেবে দেখো আলুও দিয়ে দিয়েছে ছোটো হাঁড়ি তো মানে খুন্তি দিয়ে নাড়ানোও যাচ্ছে না ভালো করে আর একটু বড় হলে ভালো হতো তো চলো ঠিক আছে কি করা যাবে আর লবণ হলুদ দিয়ে দিয়েছে মা এবার একটু নাড়িয়ে নিচ্ছে মানে টমেটো পেস্ট আর আদা রসুন পেস্ট আর জিরে পেস্ট করা রয়েছে এখানে কারণ ওর বায়নাতেই এই রান্নাটা করা হয়েছে তাই জন্য এখানে লঙ্কা দেওয়া হয়নি তো চলো আমরাও আজকে বিনা লঙ্কা ছাড়াই মাংসটা খাবো তো চলো মশলাটাও হয়ে গেছে কষোনা তেল ছেড়ে দিয়েছে এবার মা মাংসগুলোও দিয়ে দিল মানে মাংসটা দিয়ে নাড়াতে পারছে না দেখো বন্ধুরা কোনো রকমে একটু নাড়াচ্ছে তো দেখো লঙ্কা ছাড়া কালারটা দেখো জাস্ট ওয়াও এ সুন্দর হয়েছে কালারটা কেউ বলবেই না যে এটা লঙ্কা দেওয়া না তো মা এবার ঢাকনাটা দেওয়ার জন্য সাইডে আটা মেখে রাখা ছিল তাই আটা দিয়ে তারপরে ঢাকনাটা দেবে নালে হাওয়া সরে যাবে তো ঢাকা দিয়ে দিলো যাতে হাওয়াটা না বেরোতে পারে চারিদিকটা করে এইভাবে মা মুড়িয়ে দিচ্ছে তো দেখো বন্ধুরা ঢাকনাটা সরিয়ে দিয়েছে আর ওইদিকে দেখো পিঙ্কি পাশের বাড়িতে পিঙ্কি মানে যা হয় সে দেখছে মাম্মামের জন্য মানে কষানো তুলে রেখেছে ও খাবে দেখো গরম মশলা দিয়ে দিয়েছে তো হয়ে গেছে হান্ডি চিকেন তো নামিয়েও দিয়েছে মা তবু ফুটছে টক বক করে দেখো মাম্মাম খাচ্ছে কষানো খাচ্ছে আর বলছে হেভি হয়েছে খুব টেস্টি হয়েছে ওর জন্য আবার ছোট হাড়িতে করে ভাতও করতে হয়েছে এ দেখো ছোট্ট হাড়িতে করে ওর জন্য রান্নাও করতে হয়েছে তো চলো বন্ধুরা তো খেয়ে নিই তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো ভালো থেকেও টাটা